প্রথম স্ত্রী মারা গেলে সেই গানটা করব, তা কিভাবে মারা গেছিল আমি অল্প একটু বলবো আপনাদের কাছে। বলুন। কবি গান করতে করতে 8 বছর 9 বছর এরকম চলে যায়, আসে না, আবার আসে, আবার চলে যায়। দাম্পত্যের জীবনে মেয়েদের একটা ই থাকে, সেটি উনি পান না, না কি জানি না, অভাব কোনো তার নাই। ডুমদি গ্রামে বিলের ভিতরে বাড়িটা, কিন্তু চলে যায়, আসে না, একটা রাখাল সে বাড়িতে থাকতো। উগলা ডাঙায় কবি গান করতে আসি, এখন ওই শুনে যে বিজয় বাবা আসছে, একটু বিষ তেল খেয়ে শুয়ে আছে, বাচ্চাটাকে অল্প দুটো বিস্কুট দিয়ে, বাবা তুমি বিস্কুটটা খাও। যখন খেয়ে বালিশ মাথায় দিয়ে শুয়ে থাকে, ওই অবস্থায় মরে যায়, বাচ্চাটা বিস্কুট খেয়ে মার বুকের পরে যেয়ে দুটো খেতে খেতে বুকের পরে মাথা দিয়ে মৃত্যু হয়ে যায়। রাখাল দূরে যে বলে যে বোধ তো মারা গেছে দাদা, তখন মনের দুঃখে ওইখানে বসে পড়ে গান লেখে। আমি সেই গানটা আপনাদের আমি শোনাই যাই মা। আরে কি ফিরে ওরে পাবো, সে যদি আমায় দেখে তখন রে ওরে সে কি চিনবে কি মোর নয়নে, জারে হারাইছি আর কি ফিরে পাবো রে, জানি হারা পেয়েছি জীবনে। বাদল ভিজা মিঠুর, বাদল ভিজা মিঠুর শ্রাবণ, মেঘে ডাকা ছায়া, মেঘে ডাকা চাঁদ, বাদল ভিজা মিঠুর শ্রাবণ, মেঘে ডাকা চাঁদ, এমন দিনে হারাইছি আমার ঘরে চাঁদ, ওরে পড়ল আলোর ঝর্ণায় আধারের পাতে, পাবো রে জানি কারা।
মণিকাঞ্চন মুক্তা মানি না থাকলে ঘরে অর্থ হলি মেলে সবই দিন কয়েক পরে শুধু মন বিক্রি হয় মনের দরে Hey.